কাঠের কংক্রিট নগরী ঢাকাতে এখনও 209টি প্রজাতির বন্যপ্রাণী টিকে আছে, যাদের অনেকগুলোই এখন বিরল কিংবা বিপন্নপ্রায়। এই বিষয়ে বিবিসি সম্প্রতি একটি রিপোর্ট করেছে। রিপোর্টটির সূত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফিরোজ জামানের নেতৃত্বে একটি গবেষণা দলের। গবেষণায় বলা হয়েছে, 2015 থেকে 2018 পর্যন্ত 3 বছরে শহরে বন্যপ্রাণী চিহ্নিত করা এবং জরিপের ফলাফলের ভিত্তিতে জানা যাচ্ছে যে ঢাকায় মোট 209টি জাতের বন্যপ্রাণীর বাস। ঢাকার রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, জাতীয় উদ্ভিদ উদ্যান, দিয়াবাড়ি, উত্তরা, খিলক্ষেত, রামপুরার আফতাবনগর, বুড়িগঙ্গা এবং তুরাগ নদীসহ মোট 22টি এলাকা এবং এর আশেপাশের জলাশয় বনভূমিতে এই গবেষণাটি চালানো হয়। এতে দেখা যাচ্ছে 209টি প্রজাতির বন্যপ্রাণীর মধ্যে বসন্ত বাউরি, ফিঙে ও ছোট ভীমরাজ পাখিসহ মোট 162টি প্রজাতির পাখি রয়েছে ঢাকা শহরে। সবুজ, গেছো ব্যাং, কটকটি ব্যাং, ঝিঝি ব্যাং ও ঘড়িয়ালসহ উভচর প্রাণী আছে 12টি প্রজাতির। তক্ষক, গুইসাপ, খোয়া গোখরা, পদ্মা গোখরার মতো সরীসৃপ আছে 19 প্রজাতির। এছাড়া বানর, শিয়াল, বনবিড়াল, শুশুক বা ডলফিনসহ 16 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী চিহ্নিত করেছে গবেষণা দল। সুন্ধি কাছিম, তরাকরি কাইট্টা প্রজাতির কচ্ছপ সহ কয়েক প্রজাতির কচ্ছপ আছে, কিন্তু প্রজননের পরিবেশের অভাবে বাড়ছে না বন্যপ্রাণীর সংখ্যা। গবেষণায় দেখা গেছে, লাল বুক টিয়া, চন্দনা ও হীরামন সহ মোট টিয়া পাখি আছে 4 প্রজাতি, কিন্তু টিয়া পাখির জন্য যে ধরনের উঁচু গাছের প্রয়োজন হয় তা আছে সরদ্দি উদ্যান এবং রমনা পার্কের মতো ঢাকার পুরনো কয়েকটি পার্ক ও উদ্যানে। আবার বিরল প্রজাতির ভুবন চিল দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকায় উঁচু শিরীষ গাছে।